তানবাউরি হল ভারতের রাজস্থান রাজ্যের অভনারী গ্রামের অবস্থিত একটি সোপন বা জলকূপ, আর এটি ভূমিতে প্রায় 30 মিটার বা 100 ফুট প্রসারিত। এটিকে ভারতের গভীরতম সোপন বা কূপগুলির মধ্যে একটি নির্বাচিত করা হয়। ইতিহাস মতে নিকুম্ভ রাজবংশের রাজা চান নামে একটি স্থানীয় শাসকের নামানুসারে চানবাউরি নামকরণ করা হয়েছে বলে জানা যায়। এই চানবাউরি বা সংলগ্ন হর্ষমাতা মন্দিরের নির্মাণ সংক্রান্ত কোনো লিপি গ্রাফিক্স প্রমাণ পাওয়া যায়নি। পুরাণগড় ও মান্দরের স্বপনযুক্ত মন্দিরগুলির সাথে শৈলী এবং খোদাইয়ের মিলের উপর ভিত্তি করে নির্মাণকাল 8ম ও 9ম শতাব্দীতে ধারণা করা হয়। এটিতে 3,500টি ধাপ রয়েছে, যার নিচে একটি বিশাল ট্যাঙ্কের গভীরে 13 তলা বিশিষ্ট এবং এটি একটি উল্টো ডাউন পিরামিড শৈলীতে নির্মাণ করা হয়েছে। তেপোয়েলের প্রাচীনতম অংশগুলির 4ম শতাব্দীর পর থেকে চৌহান শাসকের দ্বারা ব্যবহৃত সারণীযুক্ত খিলানগুলি থেকে এই স্থান একটি উপরে প্রাসাদ ভবন যুক্ত করা হয়েছিল। বাউরির পাশেই স্থাপত্যের দিক থেকে অপূর্ব এবং ভাস্কর্যের দিক থেকে সুন্দর হর্ষমাতা মন্দির। নির্মাণ পরবর্তী সময়ে মোহাম্মদ গজনি দ্বারা এটি ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত করা হয়েছিল। এর অনেক স্তম্ভ, কলাম, মূর্তি এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে।